আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ার বরকতে আল্লাহর ইচ্ছায় আমিও ভালো আছি। আবার তোমাদের সামনে হাজির হলাম আজকের পাঠ নিয়ে। আজকে তোমরা যারা কাজ থেকে বা দূর দূরান্ত থেকে বাসা থেকে যে যেখানে আছো, তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিষয় হলো ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়। তোমাদের আজকের পাঠদান করতে চাই দ্বিতীয় অধ্যায় থেকে, এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ শরীয়তের উৎস। অতএব আমরা আজকে এভাবে বলতে পারি যে আজকের পাঠ শিরোনাম শরীয়ত। শরীয়ত, শরীয়ত শব্দটি তোমাদের কাছে অতি পরিচিত। সেই শরীয়ত সম্পর্কে আমরা আজকের পাঠে অনেক কিছু জানব, সেটি তোমরা মনোযোগের সাথে শুনবে এবং তা আয়ত্ত করার জন্য চেষ্টা করবে এবং বুঝে পড়ার জন্য চেষ্টা করবে। শুরুতেই আমি বলতে চাই, এই শরীয়তের প্রথম পরিচয়, শরীয়তের পরিচয় কী, অথবা শরীয়ত বলতে কি বোঝায়, অথবা শরীয়ত কাকে বলে, এরকম ধরনের এই পাঠ থেকে এই প্রশ্নটি হতে পারে। তো শরীয়ত শব্দটি আরবি, এর শাব্দিক অর্থ হলো পথ বা রাস্তা, যেটাকে তোমরা রোড হিসাবে জানো বেশি। শরীয়ত হলো জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান ইত্যাদি। ব্যাপক অর্থে এভাবে বলা যায়, শরীয়ত হলো এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ বা রাস্তা যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। ইসলামী পরিভাষায় হলো ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। এই শরীয়ত সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করেছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিউ আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। অর্থ, আমি আপনাকে শরীয়তের উচ্চ উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সূরা আল জাসিয়া আয়াত 18। আল্লাহ তাআলা এই আয়াতে এভাবেই বলেছেন যে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অতএব আপনি একমাত্র তারই অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। শরীয়তের বিষয়বস্তু এবং পরিধি সম্পর্কে আমরা জানব। শরীয়তের বিষয়বস্তু পরিধি অত্যন্ত ব্যাপক, এটি হলো মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান ও দিক নির্দেশনা এতে বিদ্যমান রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত নম্বর 3। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহর পক্ষ থেকে যেই দিন, যেই আদর্শ, যে গাইডলাইন এসেছে সেটি পূর্ণাঙ্গ একটি গাইডলাইন। পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন যত সমস্যার সম্মুখীন হবে, সেই সমস্যার সম্মুখীন হলে তা সমাধান করতে পারবে একমাত্র এই জীবন ব্যবস্থার মাধ্যমে। তার জন্য অন্য কোনো ধর্মের কাছে বা ধর্মগ্রন্থের সহায়তা নেওয়ার প্রয়োজন হবে না। যে কারণে বলেছেন যে তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, এই নিয়ামত বলতে আল্লাহ তাআলা বিধিবিধান এবং কোরআনুল কারিম কি বোঝানো হয়েছে, এবং তোমাদের জন্য ইসলামকেই দিন হিসাবে, আদর্শ হিসাবে, জীবন বিধান হিসাবে মনোনীত করলাম, এর প্রতি তোমরা অটল বিশ্বাস রেখে তা জীবনে বাস্তবায়ন করে যাবে, এটি হলো আল্লাহর ঘোষণা। সুতরাং বোঝা গেল যে ইসলামী শরীয়তের বিষয়বস্তু এবং পরিধি অত্যন্ত ব্যাপক। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে তিনটি ভাগে ভাগ করেছেন। সে তিনটি ভাগ হলো এই, এক নম্বর আকিদা বা বিশ্বাসগত বিধিবিধান, নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি, তিন বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন। বস্তুত মানুষের সব ধরনের আচার আচরণ, চিন্তা চেতনা এই তিনটি বিষয়ের অন্তর্ভুক্ত। ফলে মানুষের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সকল কাজেই শরীয়তের অন্তর্ভুক্ত। শরীয়তের নির্দেশনার বাইরে কোনো কাজ নেই। অতএব আমরা প্রতিদিন মানুষের সাথে যে আচার আচরণ করি সেটা শরীয়ত সম্মত হচ্ছে কিনা, শরীয়ত সম্মত করছে কিনা সেই বিষয়ে আমাদের মাথায় রেখে আচার আচরণের কাজগুলো করে যেতে হবে। চিন্তা চেতনা, আমার মনের ভিতরে যে চিন্তা, সেই চিন্তার কি সহি চিন্তা, শুদ্ধ না সেই চিন্তার ভিতরে অসৎ উদ্দেশ্য আছে সেটিও আমাদের মাথায় রেখেই চিন্তা চেতনাটি করতে হবে। অর্থাৎ আমি যদি অন্যকে ক্ষতি করার জন্য আগে একটি ড্রয়িং করতে হয় এবং সেই ড্রয়িং অনুযায়ী যদি আমি সেই কাজটি সম্পূর্ণ করি তাহলে সেই কাজ করার সেটি হবে শরীয়ত বিরোধী। অতএব এই চিন্তা চেতনা যেটি আমাদের করতে হবে সেটিও শরীয়ত সম্মত হচ্ছে কিনা সেই
দিকটি আমাদের মাথায় রেখেই করতে হবে। অর্থাৎ মানুষের আর্থসামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় সকল কাজে শরীয়তের অন্তর্ভুক্ত হতে হবে। তো আমরা যখন যেই সামাজিক কাজগুলো করব, সেই সামাজিক কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে করার জন্য নির্দেশ দিয়েছেন, যেভাবে তিনি নিজে করেছেন, সাহাবা কেরামরা করেছেন, সেভাবেই আমাদের সেটি অনুসরণ করি আমাদেরকে করতে হবে, তাহলে সেটা শরিয়ার সম্মত হবে বা শরিয়াতে সেটা গ্রহণযোগ্যতা লাভ করবে। এবারে আসো আমরা শরিয়াতের গুরুত্ব সম্পর্কে কিছু জানব। মানব জীবনে শরিয়াতের গুরুত্ব অপরিসীম। শরিয়াত হলো মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত আদেশ, নিষেধ ও বিধিবিধান। সুতরাং শরিয়াত মেনে চললে আল্লাহ তাআলা ও তার রাসূল খুশি হন। অন্যদিকে শরিয়াত অস্বীকার করা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করারই নামান্তর। কোনো মুসলমান এরূপ কাজ করতে পারে না। এমনকি শরিয়াতের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাও মারাত্মক পাপের কাজ, অর্থাৎ সেটি হবে কুফুরি কাজ। যে ব্যক্তি এরূপ করে বা এই কুফুরি করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন এভাবে যে, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনের লাঞ্ছনা, গঞ্জনা এবং অধপতন। আর শুধু তাই নয়, কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির সম্মুখীন হবে এবং কঠিন শাস্তিতে তারা নিক্ষিপ্ত হবে। সূরা আল বাকারা আয়াত 5। এ আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? যে শরিয়াতের কিছু অংশ আমরা পালন করব, কিছু অংশ পালন করব না, এটি করা মোটেই উচিত নয়, এটি জঘন্য পাপের কাজ। আমরা কিতাবের কিছু অংশ মানব, কিছু অংশ মানব না, এটি মোটেই উচিত হবে না এবং এটি কাম্য নয়। যেমন আমরা যদি রোজা, নামাজ, হজ, যাকাত এই 5টি ইবাদতই করি, তাতেই আমাদের সকল গোটা কোরআনকে অনুসরণ করা হয় না। 6,666 খানা আয়াত, প্রত্যেকটি আয়াতই আমাদের অনুসরণ করে সে অনুযায়ী আমাদের বাস্তব জীবন পরিচালনা করতে হবে। যদি আমরা গোটা কোরআনকে অনুসরণ করতে পারি, সেটাই হবে শরিয়াতের বিধি বিধান মতো বা শরিয়াসম্মত। অতএব আমরা কখনই যাতে এরূপ চিন্তা চেতনায় না আনি যে কিছু আয়াতকে আমরা পালন করব আর কিছু আয়াত আমরা পালন করব না, কিছু আয়াতের নির্দেশনা আমরা বাস্তবায়ন করব আবার কিছু আয়াতের নির্দেশনা আমরা বাস্তবায়ন করব না। অর্থাৎ নিজের খেয়াল খুশি বা সুবিধা অনুযায়ী যেটুকু আছে সেটুকু আমি গ্রহণ করব আর অন্য আয়াতগুলো আমরা গ্রহণ করব না, এমনটি করব না। এমনটি করলে এই দুনিয়ার জীবনে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্ত হবে। অতএব আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচার জন্য আমরা যাতে শরিয়াতের যে প্রধান উৎস আছে কোরআনুল কারীম সুন্দরভাবে আমরা সেটি পালন করতে পারি। এবারে আমরা জানব শরিয়াতের উৎস। শরিয়াতের উৎস হল ইসলামী জীবন পদ্ধতি। এই শরিয়াতের প্রধান উৎস হল দুটি, একটি হলো কোরআন আর দ্বিতীয়টি হলো আল হাদিস বা সুন্নাহ। পরবর্তীতে কোরআন ও সুন্নাহ এর নির্দেশনার ভিত্তিতে শরিয়াতের আরও দুটি উৎস নির্ধারণ করা হয়েছে,
সেগুলো হলো ইজমা এবং কিয়াস। সুতরাং আমরা বলতে পারি শরীয়তের উৎস চারটি। সেই চারটি উৎস কি কি? যে আল কোরআন, সুন্নাহ বা আল হাদিস, ইজমা এবং কিয়াস। এই চারটি উৎস শরীয়তের রয়েছে এবং চারটি উৎস এই শরীয়তের এই উৎসই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এবং এর মধ্যে কোরআনুল কারিমই হলো প্রধান উৎস। আর কোরআনুল কারিমই হলো যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে, ইসলাম ধর্মের অনুসারী, রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নিয়ে তার আনুগত্য করে এবং তারকে অনুসরণ করে জীবন পরিচালনা করে, তারাই হলো মুসলিম বা ইমানদার। আমরা পর্যায়ক্রমে শরীয়তের এই চারটি উৎস সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত জানব। আজকের পাঠ থেকে আমরা কী জানলাম, কী বুঝলাম, সেই সম্পর্কে তোমরা বাড়িতে এই পাঠটি অধ্যয়ন করে, অনুশীলন করে সেটি আরও বিস্তারিত ব্যাপকভাবে বোঝার চেষ্টা করবে। আজকে এই পাঠ থেকে যেই প্রশ্নগুলো আমি দেব, সেই প্রশ্নগুলো আমি লিখছি। প্রশ্নগুলোর এক, শরিয়ত, প্রশ্ন হলো শরিয়ত বলতে কি বুঝায়। প্রশ্ন খ, শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়, উল্লেখ করো। উল্লেখ করো গ, শরীয়তের উৎসগুলো কি কি। ঘ, শরীয়তের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করো। এই চারটি প্রশ্ন আজকের পাঠ থেকে দেয়া হলো। এই চারটি প্রশ্ন তোমরা বাসায় অনুশীলন করে উত্তর লিখবে এবং আল্লাহ হাতে বেঁচে বাঁচিয়ে রাখলে আগামী ক্লাসে এই উত্তরগুলো তো দেখব এবং খাতা জমা দেবে, খাতা মূল্যায়ন করে তোমাদের কাছে আবার ফেরত দেওয়া হবে। তোমাদেরকে আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।